এই আইনে মমতা খুশি না, তো উনি বলে ফেলেছেন যে মানিনা। এটা এইটা আবার আমি একমত নাই, আমি জাস্টিস মান্থার বলবো কি, উনি আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন একটা কেসে, আমি সেটা আর বললাম না। উনি একজন অসাধারণ বলবো কি বিচারক, মহামান্য বিচারক মান্থার, তার বাড়িতে ও করা হলো, এবং কি তার এজলাসে গিয়েও উল্টোপাল্টা কাজ করেছে এই তৃণমূলের লোকেরা। আমার খুব মাথা হেট হয়ে গেছিল তখন। আমাদের আমাদের কলকাতা হাইকোর্টের যখন ইতিহাস লেখা হবে, জাস্টিস মান্থার নাম স্বর্ণাক্ষরে লিখতে হবে। এখন ধরুন আমি আগেই বলেছি যে ওই কাস্ট সার্টিফিকেট দিয়েছে ঠিক মানুষকে দেওয়া হয়েছে কিনা, সেটা যদি কেউ না দেওয়া থাকে তাহলে ওইভাবে আগেই বলে নিছি, তার তার যদি কেউ কমপ্লেন করে তার সেটা তদন্ত করতে হবে, সেটা তার ফাইনাল ডিসিশন নেবে যদি হচ্ছে ডিএম। ওকে, তাহলে এইভাবে করা, আমি বলবো কি বৌদ্ধভট্টাচার্যের সরকার কোনো আইন, তার ঘরে কোনো আইন ছিল না, দেয়ার ইজ নো ল, কিন্তু আমাদের তো সম্পূর্ণ আইন ছিল, আইন বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, প্রথম বিল তারপরে আইন। অতএব আমি বলি কি, এই আইনে আমি মমতাই বলছি, মমতা খুশি না, তো উনি বলে ফেলেছেন যে মানি না। এটা এইটা আবার আমি একমত না এতে, যে নিয়ম হচ্ছে যখন কোনো বিচারক, মহামান্য বিচারক, তিনি লোয়ার কোর্টেরই হন বা ট্রায়াল কোর্টেরই হন বা হাই কোর্টেরই হন বা সুপ্রিম কোর্টের হন, যখন কোনো তারা আদেশ দেবেন, হ্যাঁ, সেই আদেশ আপনাকে মানতে হবে। কিন্তু তার মানে এই না যে সেই আদেশের সঙ্গে আমি একমত। আমি এইখানে আমি জাস্টিস মান্থার বলবো কি, উনি আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন একটা কেসে, আমি সেটা আর বললাম না, সেটা আমি আর বললাম না এখন। তো আমি তো উনি একজন অসাধারণ বলবো কি বিচারক, উনি উনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গে, তাতে উনি যদি না থাকতেন, মানে কথার কথা বলছি, না থাকে তো হাইপোথেটিক্যাল কোশ্চেন হয়ে যায় না, যে উনি ওনার অবদান মানে এত বলবো কি, এত ওনার আইনে অবদান করেছেন বহু মানুষ। আমি মাত্র একদিন ওনার কোর্টে ছিলাম, ওই বললাম যে সেই কালিয়াগঞ্জের বিষয়, কালিয়াগঞ্জের যখন সিটে আমাকে করিয়েছিলেন, আমি রিপোর্ট নিয়ে গিয়েছিলাম আর আমাকে একটু মানে সাবমিশন করতে হয়েছিল, মানে এর ল্যাঙ্গুয়েজে বলছি, মানে আইনি ল্যাঙ্গুয়েজ বলছি, সাবমিশন করলাম আমি। প্রায় উনি আমাকে বললেন, উনি আমি বলে যাচ্ছিলাম, বললেন আপনি চলুন, আমাকে প্রায় আধ ঘন্টা ধরে বলতে দিলেন, আমি বললাম, আমি তাই বলি যে এই আমি খুবই ক্ষুব্ধ হয়েছিলাম, রাজা সিং এই বিচারক, মহামান্য বিচারক মান্থার, তার বাড়িতে ও করা হলো, এবং কি তার এজলাসে গিয়েও উল্টোপাল্টা কাজ করেছে এই তৃণমূলের লোকেরা। আমার খুব মাথা হেট হয়ে গেছিল তখন, যে বাঙালি হিসাবে আমার তখন মাথা হেট হয়ে গেছিল, একজন জাজ তাকে এরকম করে করছো, তোমার কিছু যদি বক্তব্য থাকে আইনের আইনের মাথায় যাও, সেখানে যে সেখানে যে কেস করো, সুপ্রিম হাইকোর্টে যাও, চিফ জাস্টিসের কাছে যাও, সুপ্রিম কোর্টের কাছে যাও, কিন্তু তার বাড়িতে এটা করা হবে না। আজ পর্যন্ত কোনো কোনো লোক অ্যারেস্ট হয় নাই। আপনার কি মনে হয় রাজাশেখর মান্থার এই একাধিক জাজমেন্ট এটা পশ্চিম, আমি একটা কথা বলি, ওই দিন আমি দেখলাম, তারপরে একটু আমরা বসে থাকলাম, আমাদেরটা হয়ে গেল, মানে আমাদেরটা আগে কিছু হলো, মানে আমরাই প্রথম তো হয় নাই ওই দিনে। আমি দেখছি যে উনি কিভাবে করা হাতে অত কি সুন্দর ভাবে মানুষকে, মানে এমন ভাবে একটা মেয়ে, কার জন্য মেয়ে, আর একজন কি ফুসলে নিয়ে গেছে, তারপরে সে ফিরে আসে না, তা উনি বলছে নাথিং ডুইং, তুমি এই যে মেয়েটাকে নিয়ে আমার কাছে আসতে হবে, পরশুদিন নিয়ে আসতে হবে তাকে, তার বাবার হাতে দিতে হবে। আমি অবাক, মানে অলমোস্ট বেতের বেত ধরে মনে হচ্ছে কথা বলছেন, এরকম করে যারা গরিব, যারা বিভিন্ন কেসে কিছু হচ্ছে না,
সঙ্গে সঙ্গে উনি মানে অর্ডার দিয়ে দিচ্ছেন, রিলিফ দিয়ে দিচ্ছেন তাদেরকে। অতএব আমি কিন্তু সেদিক থেকে বলবো কি, আমি শুধু আজকে না, উনি ওই পুরুলিয়ার যে কেসটাতে হয়েছিল, যে একজন ইয়ে ছিল না, তারে খুন করা হয়েছিল, তার সেখানে সিবিআই ইনভেস্টিগেশন উনি দিয়েছিলেন এবং সেখানে কি বলেছিলেন যে তোমাদের প্রমাণ করতে হবে দ্য রুল অফ ল এক্সিস্ট। তার মানে কি রুল অফ ল এক্সিস্ট করে না? ঝালদা মিউনিসিপ্যালিটিতে হয়েছে, ঝালদা মিউনিসিপ্যালিটি, সেই নাম যেন তা ভুলে গেছি, তো তপন কান্দু, এই কান্দুর কান্দুর কেসে। তো আমি বিভিন্ন জায়গায় তখন কিন্তু ওনার সঙ্গে আমার দেখা টেখা অনেক পরে, আমি ওই কান্দুর কেস কমপক্ষে 15-16 জায়গায় আমার লেখার মধ্যে আমি উদ্ধৃতি করেছি। অতএব উনি যে এই আদেশটা দিয়েছেন নিশ্চয়ই ভেবেছেন, শুনতে দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমারই বিরুদ্ধে চলে গেছে, এখন কিছু করার নাই। এবং আমি এই কথাও বলি, আমিও তো শেষ কথা নই, ঠিক, আমারও তো ভুল হতে পারে, কিন্তু এই ভুলের জন্য দয়া করে আপনারা মমতা ব্যানার্জিকে দায়ী করবেন না। কেন দেখুন, সব কিছু মুখ্যমন্ত্রী করে না, মন্ত্রীরা করে, মুখ্যমন্ত্রী সব অনুমোদন দেয়, অনেকটা জিনিস মুখ্যমন্ত্রী নিজে করায়, সেইখানে বুঝতে হবে যে কে করাচ্ছে। আমাকে উনি করতে বলেছিলেন, কিন্তু আমার উপরে কোনো রকমের কোনো কিছু আমাকে দিয়ে জোর করে করানো হয়নি। আর আমি একটি মানুষ, আমি সরি, আমি আগেও আমার কর্মজীবনে কে কথা শুনি নাই, আর ওখানে ও জানে যে উপেন্দ্রদা কে কথা শুনবে না, আর উনি আমাকে কিন্তু কোনো মানে চাপও দেয়নি যে উপেন্দ্রদা, কিন্তু এইটুকু চাপ দিছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, আর আমি কিন্তু সে তাড়াতাড়ি করিনি। দেখুন কিন্তু অথচ স্যার রাজশেখর মন্দার অবদান নিয়ে আপনি বলছিলেন, আপনার মনে আছে এই পশ্চিমবঙ্গের এই ইতিহাস অন্তত ওনার অবদান থেকে যাবে আদালতে হাইকোর্টে? আমি বলি এই কেস কি হোক না হোক, সে তো পরের কথা, আমি বলবো যে উনি যে সমস্ত রায় দিয়েছেন, যে সমস্ত মানুষকে, তারা খুবই গরিব গরিব মানুষ আমি দেখছি, তাদের কোনো উকিল নেই, তাদের যেভাবে উনি করেছেন, এই আমাদের আমাদের কলকাতা হাইকোর্টের যখন ইতিহাস লেখা হবে, জাস্টিস মান্থার নাম স্বর্ণাক্ষরে লিখতে হবে। নিঃসন্দেহে একটা রায় তার বিপক্ষে গেছে, অথচ বিচারপতির ভূয়সী প্রশংসা করছেন বিভিন্ন কেসের রায় দেখে, এই পারস্পরিক সৌজন্যতাই হয়তো এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণ মাত্রায় দরকার। উপেন বিশ্বাস বলছেন, আইনের দায় আমার, সার্টিফিকেট কে কোথায় কিভাবে ইস্যু করেছে কোনোভাবেই দায় তার নয়, স্বাভাবিকভাবে সেটাই তো কাম্য। সার্টিফিকেট ইস্যু করেন এসডিও বিডিও বা ডিএমরা, সেখানে তৎকালীন এই দপ্তরের মন্ত্রী কি করবেন, এই প্রশ্ন আমার থাকলো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।